আমি যখন ঋষিকে ফোন করেছিলাম তখন আমি নিজের কানে ঘুমুরের আওয়াজ শুনতে পেয়েছি। আরে বাবা, কোনো রেকর্ড টেকর্ড তো শুনতে পারো, হয়তো গাড়িতে ছিল। এই রোশনি যখন ফোন করলো তখন কি বললো তোমাকে? বলে ব্যস্ত আছি, পরে কথা বলবো। এ বাবা, তোমার সঙ্গে কথা বললো না? আরে ফোনটা ধরলো না তো কি হয়েছে? হয়তো ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল তাই ফোনটা ধরতে পারেনি। পরে পরে নিশ্চয়ই কল ব্যাক করবে, এটা আবার বলার কি আছে? এ তো আগেও অনেকবার হয়েছে। বাবা ফোন ব্যাকও করবে না কেন? ও তো আমি সেরকম করে, ফোন ধরতে না পারলে পরে আবার কল ব্যাক করে। তোমাদের করে, কিন্তু আমাকে তো করবে না, কারণ আমার সাথে তো ওর সমস্ত লেনা দেনা শেষ হয়ে গেছে। কি বলছো তুমি রোশনিমা এসব কথা? তুমি ওর বউ, ওর সঙ্গে তোমার লেনা দেনা শেষ হয়ে গেছে। মেজামা, বউ হলে কি সবসময় লেনা দেনা থাকে? লেনা দেনা নেই মানে তোমার কি মনে হয়? ওই যে যে মেয়েটার খারাপ জায়গায় নাম লিখিয়েছে সেই মেয়েটির সঙ্গে এখনো সম্পর্ক রাখবে? মেজুমা, কেউ কাউকে ভালোবাসলে খারাপ ভালো বিচার করে না তো। কেউ কাউকে ভালোবাসলে তাকে নর্দমার পাক থেকেও তুলে আনতে পারে, সেটা কোনো কথাই নয়। কিন্তু ঋষি কাউকে নর্দমার পাক থেকে তুলে আনবে বলে আমার জীবনটা নষ্ট করে দেবে, সেটা তো হতে পারে না। তুমি কিন্তু হাওয়ার উপর ভর করে এইসব ঝগড়া করে যাচ্ছ। কাকে পাক থেকে তুলে এনেছি, কি করেছে তার প্রমাণ তো দাও আমাকে। প্রমাণ দিতে পারছো না, কিন্তু তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ। হ্যাঁ, এনেছিল, ওই মেয়েটাকে এনেছিল। কেন এনেছিল? তোমার জন্মদিন বলেই তো। মেজমা, এটা না খানিকটা আই ওয়াশ, জানো তো? ও আমার জন্মদিনটা পালন করতে চেয়েছিল জাহ্নবীকে এখানে আনবে বলে। দেখো, জাহ্নবী ওকে ছেড়ে চলে গেছে সেটাও সহ্য করতে পারেনি, কারণ ও তো জাহ্নবীকে ভালোবাসে। আর তার উপরে জাহ্নবী আবার লোকজনের সামনে মুজরো করবে, তাই ও চেয়েছিল প্রথম মুজরোটা ওর সামনেই করুক। আর এখন যখন জাহ্নবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তখন ও নিজেই ওখানে গেছে, নিজেই ও ট্রিটমেন্টটাও করাচ্ছে। হয়তো দেখবে ও ওখানেই আছে, ও জাহ্নবীকে হয়তো যেতেও দেয়নি, ও জাহ্নবীর কাছেই আছে। কখনো না, আমি বিশ্বাস করি না। জাহ্নবীর কাছে আছে মানে জাহ্নবীর ওখানে ঘর আছে নাকি জাহ্নবীর ঘরে গিয়ে উঠবে? দেখো বাবা, কি করে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, আমার যেটা ধারণা আমি আমি সেটাই বললাম। এখন দেখো, বিশ্বাস অবিশ্বাসটা কমপ্লিটলি তোমাদের ব্যাপার। তবে হ্যাঁ, ও যদি এই কাজটা করে থাকে তাহলে কিন্তু সবার আগে ওর চাকরিটা চলে যাবে। আর চাকরিটা যাতে চলে যায় তার জন্য ঠিক যা যা করার দরকার তার জন্য আমি যথেষ্ট, অনেক সহ্য করেছি আমি আর না। এসব অলক্ষণে কথা কেন বলছো? তুমি তো কোনো প্রমাণ পাওনি, আন্দাজের উপর ভর করে এইসব কথা তুমি বলতে পারো নি। ঠিক বলেছো মেজুমা, আন্দাজের উপর ভর করে আমি এত কথা বলতে পারি না, কিন্তু প্রমাণ পেলে তো বলতে পারি। তুমি একদম চিন্তা করো না মেজুমা, প্রমাণ আমি ঠিক জোগাড় করে নেব। চাকরিটা চলে গেলে তারপর কি হবে? ধরো যদি এই মেয়েটার সঙ্গে তখন চলে যায় তখন তোমার কি হবে? বৌমনি, আমি যখন ওর ক্ষতি করা শুরু করব না তখন আমি এটা ধরেই নেব যে আমি ওর কাছে থাকবো না। ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি আমার জীবনটাকে নতুনভাবে সাজাবো। তবে হ্যাঁ, ও আমাকে যে অপমানটা করেছে না সেটা আমি কোনোদিনও ভুলবো না, সেটা আমি ওকে সমানভাবে ফেরত দেব। আমিও ঠিক ওর অতটাই ক্ষতি করব। ও চাকরিটা কিন্তু আমি টিকতে দেবো না বাবা। তারপর আমিও দেখতে চাই চাকরিহীন অবস্থায় ওই মেয়েটা ওর সাথে কতদিন থাকে, দায়িত্ব না নিয়ে শুধু মুখের বুলি আওড়ে না কোনোদিন কোনো মেয়েকে টেকানো যায় না, ওই মেয়েটাও টিকবে না।
বলুন বাবু, কি হুকুম আছে যে আমাকে তামিল করতে হবে? বেটিয়ে বেটিয়ে পহলে তুমি বাতাও তুমি কি কি করতে পারো। এই লোকটার গলাটা অবিকল স্যারের মতো। ভগবান, আমার জীবনে কি স্যারের হাত থেকে আমার কোনো মুক্তি নেই? কি করে দুটো মানুষের গলার স্বরে এত মিল হয়? কি করে? কি হলো, চুপ করে গেলে যে? আপনি যদি হাত পা টিপে দিতে বলেন আমি টিপে দিতে পারি, মাথা টিপে দিতে বললেও মাথা টিপে দেব, রান্না করে যদি খাওয়াতে বলেন আমি তাও করতে পারি, যদি চান আমি গানও শোনাতে পারি, নাচ দেখাতে পারি। এখন আপনি বলুন আপনি কি আশা করছেন আমার কাছ থেকে? যা বলতে হতো, তুমি একজন কলাকার, তোমাকে আমি নাচ দেখাতে বলতে পারি, গান শোনাতে বলতে পারি, আর রান্না করার তো লোক আছে, বাবাজি আছে, গাত পার টিপারও লোক আছে। আমি শুধু তোমাকে বলবো তুমি আমাকে ভালোবাসো, মুঝসে প্যার কর। ক্যা হুয়া, অসুবিধা হলো? কিসের অসুবিধা? এই যে চুপ করে গেলে, লজ্জায়। ভালোবাসা কি অত সোজা বাবু? ভালোবাসা তো আর বৃষ্টি বা রোদ্দুর নয় যে যেকোনোটা আপনি পেয়ে যাবেন। ভালোবাসা অনেক বড় বাবু, এত সহজে জোর করে হয় না। তাই ইসকা মতলব হ্যায় তুমি আমাকে ভালোবাসো, ইয়ে বলনা চাহতি হো তুম? আপনার সাথে আমার ভালোবাসার মতো সম্পর্ক এখনো তৈরি হয়নি। ভবিষ্যতে হবে, আশা দিচ্ছ? আপনি অন্য কথা বলুন না বাবু। তুমি লজ্জা পাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, এই লজ্জাটা আমার খুব ভালো লাগে। আমি তোমাকে আমার বুকের কাছে রাখতে চাই, তুমি কি আমার সেই আশা মেটাবে? আপনি আমাকে টাকা দিচ্ছেন, আর টাকার বিনিময়ে আমি আপনার সাথে এখানে থাকতে রাজি হয়েছি। এই প্রস্তাবটা যে আসবে সেটা আমার আগে থেকেই জানা ছিল, কিন্তু আপনি তো শুধু আমাকে বুকের কাছে নিয়ে শুয়ে থাকবেন তা নয়, আপনি আমার সাথে নারী পুরুষের সম্পর্ক তৈরি করতে চাইবেন। তাতে তোমার আপত্তি নেই? আপত্তি করে আর কি করব বাবু, আপনি তো আমাকে আর শুধু নাচ দেখার জন্য আটকে রাখেননি, আপনি এখানে আমার সাথে এক মাস থাকতে চেয়েছেন, স্বামী স্ত্রীর মতো থাকতে চান বলেই তো আমাকে এখানে নিয়ে এসেছে। যদিও আমরা কারোর স্ত্রী হতে পারি না। তুমি চাও আমার স্ত্রী হতে? যদি বলো তাহলে আমি আমার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো। কখনো কোনোদিনও আমি এমন কথা বলবো না। কেন? স্বামী হিসেবে তোমার আমাকে পছন্দ হচ্ছে না? চলো ঠিক আছে, কোন কোন যোগ্যতা থাকলে তুমি আমাকে তোমার স্বামী হিসেবে নিতে পারো? এসব কথা থাক না বাবু, এসব কথায় তো কোনো কাজ নেই। তোমার সঙ্গে তো আমি আবার কাকে দেশকো তত্ত্ব আলোচনা করব না, এসব কথাই তো বলবো। তোমার সঙ্গে তো আমার এসবেরই সম্পর্ক। বলো কোন কোন গুণ থাকলে তুমি কাউকে স্বামী হিসেবে মেনে নেবে? যেটা আমাদের জীবনে হবে না সে কথা ভেবে তো কোনো লাভ নেই বাবু। কতজন তো তোমাদের জন্য ঘরও ছেড়েছে, আমি যে তাদের মতন হতে পারি না তুমি কি করে জানলে? আমি সেটা কখনো চাইবো না। আপনি নিশ্চয়ই সংসারী মানুষ, আপনার বউ বাচ্চা আছে, আমি একটা মেয়ে হয়ে অন্য আর একটা মেয়ের সংসার ভাঙতে পারবো না। তুমি কেন সংসার ভাঙবে?
আমি তো তোমার কাছে আসছি। পতঙ্গ যেমন আগুনের কাছে যায় তেমন। আপনি যদি এখন আমাকে আগুন বলে ভাবেন তাহলে আপনি ভুল করছেন। আমি শুধু আগুন নই বাবা, আমি জানি তুমি শুধু আগুন নয়, প্রয়োজনে জলও বটে। জলের কাজ কি জানো তো? জীবন দেব। আগুন যেমন জীবন নিয়ে নেয়, জল জীবন দেয়। আমি জানি তুমি আমাকে জল দিয়ে বাঁচাতে পারো, তুমি আমার জীবনে মেঘ হয়ে উঠতে পারো। এখন কি আপনাকে আমি নাচ দেখাবো? না না, তুমি এখন আমার সঙ্গে কথা বল। আচ্ছা তুমি এসব ভারী কাপড় কেন পরে আছো? হালকা কিছু পরে আছো? আমি আসলে ভেবেছিলাম আপনাকে হয়তো নাচ দেখাতে হবে, তাই আমি এই সাজে এসেছি। নাচের সাজ সেজে আছো কেন? মাঝরাতে আমাকে নাচ দেখাবে নাকি? নাচ দিয়ে কি সব কিছু পাওয়া যায়? নাচ দিয়ে কি সব কিছু ভুলানো যায়? আচ্ছা বাবু, আপনার তো বাড়িতে স্ত্রী আছে, আপনার একবারও মনে হচ্ছে না যে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে? আপনি ওনাকে ঠকাচ্ছেন? এসব কথা যদি ভাবতে শুরু করি তাহলে তোমাদের চলবে কি করে? কেন, শুধু নাচ দেখিয়ে গান গেয়েও তো চলতে পারে। নেই নেই নেই, চলতা নেই। শুধু নাচ দেখতে গান শুনতে কেউ তোমাদের কাছে আসবে না। যারা আসে তারা অন্য অনেক কিছু পেতে চায়। কেন, আপনাদের স্ত্রীরা আপনাদের খুশি করতে পারে না? আপনি আমাদের কাছ থেকে যা চাইছেন সেটা কি আপনার স্ত্রী আপনাকে দিতে পারে না? পয়সা দিয়ে তোমায় রেখেছি, তোমাকে এত কথা উত্তর দিতে যাব কেন? হ্যাঁ তা অবশ্য ঠিক, আসলে কথাটা উঠলো তাই এ ব্যাপারে কথা বললাম। মার্জনা করবেন আমাকে, আমার এই ব্যাপারে কথা বলাটা উচিত হয়নি। তোমার অন্দর এক তেজ, লিখা পড়া কদ্দূর করেছো তুমি? থাক না এসব কথা। রানে কি দোগি বলো, জানতে ইচ্ছা করছে। আমি যতক্ষণ গল্প করব ততক্ষণ তোমার সুবিধে। কেন? তা না হলে তোমার অসুবিধা হবে। এখন যদি আমি তোমাকে বলি আলো বন্ধ করে আমার কাছে শুতে এসো, তোমার অস্বস্তি হবে না? আমি কলেজে ভর্তি হয়েছিলাম। ক্যা বাত কর রহি হো, তুমি তো শিক্ষিত আছো, লেখাপড়া কেন করলে না? লেখাপড়া করলে কি আর এই অবস্থা হতো? লেখাপড়া করতে পারলে কি আর এই জীবনে এসে পড়তাম? লেখাপড়ার সুযোগ পাইনি বলেই তো এই জীবনটা বেছে নিতে হয়েছে। ঘর মে অভাব ছিল? তা ছিল। কোন কোন ঘর মে? এসব কথা আমাদের বলতে নেই বাবু, আমাদের পূর্বাশ্রমের কথা ভুলে যেতে হয়। কে বলেছে সব কিছু ভুলে যেতে হয়? আর মুখে না বললেও সব কিছু কি ভুলতে পারা যায়? না, তা পারা যায় না। তাহলে আমাকে তুমি সব কথা খুলে বলতে পারো। আমার আমার শুধু মা আছে। বাবা? বাবা কোনোদিনও আমাদেরকে স্বীকার করেনি। আমি আসলে বাবার বৈধ সন্তান নই। তাহলে তো তোমার জন্ম থেকেই লেখা আছে তুমি ভবিষ্যতে কোন দিকে যাবে। কেন বাবু, কেউ কি তার জন্ম বৃত্তান্তকে অতিক্রম করে উপরে উঠতে পারে না? সবাইকে কি আর আমার মতো জীবন বেছে নিতে হয়? পাশে কাউকে পাও? পেয়েছিলাম, একজনকে পেয়েছিলাম। কোন হবো? সে কথা শুনে আপনার কি লাভ? তবুও জানতে ইচ্ছা করছে, তোমার প্রেমিক?
তিনি সমাজের একজন গণ্যমান্য মানুষ পাব, তার পরিচয় আমি আপনাকে দিতে পারব না। তাহলে তিনি পাস থেকে সরে গেলেন কেন? হয়তো পারিবারিক কোনো চাপ ছিল, কিংবা শেষ পর্যন্ত মনে করেছিল যে ওর নিজের সুখের জন্য আমার সুখটাকে নষ্ট করে দেওয়া উচিত। তুমি বলতে চাইছো তিনি তোমাকে কখনো ভালোবাসেননি? কি জানি, যদি ভালোই বাসতেন তাহলে কি আমাকে এভাবে অন্য কারোর হাতে তুলে দিতে পারতেন বা আমাকে বিক্রি করে দিতে পারতেন? যা বল রই তুমি, তিনি তোমাকে বিক্রি করে দিয়েছেন? আমি তো তাই জানি। যা জানো তা সঠিক জানো, ভুল জানার তো কোনো কারণ নেই। তাহলে তো বড় দুঃখী বাত। কিন্তু তুমি জানো তো মানুষ যা জানে সবসময় ঠিক জানে না। হয়তো দেখলে একদিন প্রমাণ হয়ে গেল তুমি যা জানতে সব ভুল। সেদিনটা যদি সত্যি আসে তাহলে সবার আগে তার কাছে গিয়ে আমি ক্ষমা চাই। তোমার বাদ শুনকে ও আদমি কা নাম আর পাতা জানতে ইচ্ছা করছে। আমি মরে গেলেও সেটা বলতে পারবো না বাবা। কেন? আমি বলবো না। আপনার সাথে তো আমার এই শর্ত ছিল না যে আমার অতীত জীবনে কি ছিল তার কথা আপনাকে বলতে হবে। তুমি রেগে যাচ্ছ, আমি তোমাকে এমনি জিজ্ঞেস করছি। একটা কথা বলি বাবু, কোনো মেয়ে তো আর খারাপ হয়েই জন্মায় না। এই সমাজ এই পরিবেশ তাকে খারাপ করে দেয়, খারাপের তকমাটা গায়ে লাগিয়ে দেয়। কোনো মেয়ে কিন্তু নিজে থেকে খারাপ হতে চায় না, সাধারণ জীবন ছেড়ে এই জীবনেও আসতে চায় না। কিন্তু তোমার এই জীবন থেকেও তো কম কিছু পাওনা নেই। এই যে এক মাস আমি তোমাকে রাখবো, তুমি তো প্রচুর টাকা পাবে, সেটা দিয়ে তো তোমার আরো এক সাল চলে যাবে। শুধু কি খরচাটাই সব? না তা না হলে ইয়ে সুখ শান্তি ইয়ে যে মে তুমসে প্যার করতা হুঁ এটা কম নাকি? ইয়ে যে মে তুমসে প্যার করতা হুঁ এটা কম নাকি? এই যে সরস্বতী সাধনা করছো এও কম নাকি? লোকজন তোমার নাচ দেখে বলবে সাধু সাধু, ইয়ে কে কম বাত হ্যায়। আপনি কি কোনোদিনও আপনার স্ত্রীর জীবন এরকম ভাবতে পারেন? যা কে রে ও তো আমার স্ত্রীকে আমি ভাবতে পারি না বলেই তো আমি নিজে তার ক্লায়েন্ট হয়ে তার কাছে এসেছি, সেটা তুমি কোনোদিন বুঝবে না। দেখলেন তো, আপনার স্ত্রীর কথা বললাম তাতে আপনার কিরকম গায়ে লেগে গেল। আমরাও তো কারো স্ত্রী হতে পারতাম। আপনাদের স্ত্রীদের সম্মান আছে, তাই বলে কি আপনারা আমাদেরকে অসম্মান করতে পারেন? যাই হোক, আপনার সাথে এসব কথা বলে তর্ক বাড়িয়ে লাভ নেই, আর আপনার সাথে আমার এসব কথা বলারও কথা নয়। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এতগুলো টাকা দিয়ে আমাকে এক মাসের জন্য এখানে এনেছেন। আমি তো কোনোদিন ভাবতেও পারি না কেউ আমার জন্য এতগুলো টাকা খরচ করতে পারে, আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমি তোমার জন্য সব করতে পারি, বিশ্বাস হলো না তো? বিশ্বাসযোগ্য কথা হলে বিশ্বাস করতাম। আপনি আমাকে কদিন চেনেন যে আমার জন্য সব কিছু করতে পারেন? এখন তো মনে হচ্ছে জন্ম জন্মান্তর চিনি। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে তুমি সো যাও, সকালে আমাকে আবার বেরোতে হবে। নিজের স্ত্রীর কাছে যাবেন তাই তো? হ্যাঁ, আমলোক কা তো আনা জানা রেতা। ঠিকই বলেছেন বাবু, আপনাদের তো এই যাওয়া আসার মধ্যেই জীবন, আমাদের শুধু যাওয়া আছে, আমাদের শুধু যাওয়াই থাকে, ফেরা থাকে।